কিরে সুমন্যা, চাকুরের মুখে চা দিলি যে? ইসাহাক ভাই আইতাছে, ফোন অর্ডার করছিল, মোটর সাইকেলে আছে, 30 সেকেন্ড লাগবো। মকথন আর তো করার এসব যা সুমন্যা বানায় রাখছে, লন যাই। সুমন্যা বানায় না রে, আল্লাহ বানাইছে। হ্যাঁ, সুমন্যা যদি বানাইতো তাহলে তো 2 টাকা দিয়ে কিনা ফেলাইতাম, উপায় নাই, আল্লাহ বানাইছে, রব নে বানায়া। এত সুন্দর আগুন কোনোদিন দেখছস? সুন্দর আগুন ভাই, লন যাই। এত সুন্দর আগুন আমি আমার জীবনে চোখে দেখি নাই, জানা কি? এত আমি কথা বলি কাল্লু, ঝলকম দিয়ে চাল্লু করে একটা বানাও। বাবু, তোমার নাম কি? বিপ্লব। এই, তোর নাম বিপ্লব? ঠিক আছে, ছোট মানুষ দুষ্টামি করতেই পারে। আপনার নামটা কি আপু? আমার নাম দিয়ে তোর কাম কি? বেদদব সারা, দেখছো? বেদদব দেখে আমি আসল নামটা কই নাই। না, ব্যাপারটা আসলে সহজ ভাবে নেন ভাই, একটু আপনার সাথে কথা বলতে চাই। কি কথা? ভাই তো একটু সেই রকম চাখর, তো আমরা কোথাও একটু চা খেতে খেতে বলি। জি না, আমি আর আমার ভাই সেই রকম ঝালখুর, তো ওসব চাখর পান করবো কোনো বেল নাই আমার কাছে, বুঝছস না? তোর ভাই রকম যা কর এহানে আয়া, ঝাল খাইতে 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 যা। তোর আপাই তো কইলো হনস নাই, এটা জাল বেশি খাইতে পারবেন না তো। ওইটা টেস্ট করানোর লেগেই তো আইসি, কত জাল এটা আমার বুঝন লাগবো না, এটা তো আমার বুঝন লাগবো। মরিচ কটা দিছস তুই? 3টা। 3টা মরিচ দিছস না তুই? আরো 3 3 9। তুই 9টা মরিচ, 9টা মরিচ কুচি কুচি করে কাইটা, জাকি দিয়া দিয়া দে। এত জাল খাইতে পারবেন? যে পারে সে পারে, ইসাক যদি চাকর হইতে পারে, জাল খরন ইসাকের লেগে কোনো ব্যাপার না, তোর আপার লগে আজকে বাতচিত যা হইব সব জাল খাইতে খাইতে হইব। কাট ফুস কাট। Thank you.
পাগলা হওয়ার তোরে মাটি করে পাগলা হওয়ার তোরে আল্লাহ চুদ্ চুদ আল্লাহ চুদ্ চুদ একটু শক্তি দেওয়ালা পানি রাখবো না, পানির কোনো দরকার নাই। তোর ভাইরে কইস আগে ঝাল খাও হিক্কা, তারপর আমার লগে কথা কইতে, বুঝছস? কোনো ব্যাপার এগুলি? এগুলি কোনো ব্যাপার? এগুলি কোনো ব্যাপার ভাই? এরকম করে কে? এটা বেস্টাল ভাই, এরকমই করবো। আমি শিওর ইসাহাক ভাইয়ের মাথায় সিট আছে, নাইলে এমন একটা কাম করতে পারে কেউ? কি কন ভাই? হ্যাঁ আছে তো, আমার মাথায় সিট আছে, ডাবল সিট, খালি বইয়া না তুই হুইয়া থাকতে পারবি। হুদাই ফাও বেচাল বারে। হুদাই বেচাল হইল কেমনে? এটা একটা বাস্তব ঘটনা যেটা ঘটছে। আপনি তো মিয়া এখনো হুয়াইতেছেন ঝালে। আচ্ছা ওই মায়ের লগে আপনার ফাইটে যাওন ঠিক হয়েছে কন? আরে কথা কইতে না কর, কথা কইতে না কর। ঠিকই আছে ভাই, তোর মেমদান আছে, মিষ্টি মিষ্টি নরম নরম প্রেম করবো ভাই, তো স্মার্ট ভাই করবো, ঝাল ঝাল প্রেম একদম ভুনা ভুনা ভাই। ইচ্ছা করলে মরিচ খেতে গিয়ে গান গাইবো, নাচবো এখানে দুজনে। ওইসব মায়াকে বোঝা উচিত যে ঝাল কি জিনিস। ওই মায়া ঝাল বুঝলো কেমনে? ঝাল তো বুঝছে আমি হাক ভাই, কি কন ভাই? আরে আহনের সময় আমার আবার কয় কি, তোমার ভাইয়ের কয় ঝাল খাওয়া শিক্ষা আমার লোকের কথা কইতে, মানে কেমনটা লাগে কন এখন? এই মানুষের মোহে ঝাল লাগলে মানুষ কি কথা কইতে পারেনি? এটা ওই মাইয়া কেমন কথা কইলো? ঠিকই কইছে, একবার জাল খাওন শিখলে তখন জাল আর জাল লাগে না। এটা তুই কেমন কথা কইলি? জাল খাওন শিখলে আর জাল লাগে না? ওই তুই না মিষ্টি খাওন শিখছস, অহন কি তোর কাছে মিষ্টি আর মিষ্টি লাগে না? ইসাহাক ভাই কি কন? হ্যাঁ আমি কি কথাটা খারাপ কইলাম ভাই? হ্যাঁ না না, তুই খারাপ কথা কস না, তুই তুই ভালো কথা কইছস, তোর কথা হইল না, আর মুখটা মিষ্টিতে ভরে গেছে, জাল লাগতেছে না।
না করছি কথা কুচে তাও কথা কয় ভাই, তাইলে চাটা খাই না? খাইস না ভাই, তোকে পাই ধরছি, তোরা চা খাইস না। চা করি লইয়া আমার মাথায় ডালিয়াতে, আমার মাথায় ডালিয়াতে খাইস না, খাইস না। ভাই, আপনি সেরকম চাকর, আপনি না নিলে আমরা কেমনে নেই, কেমনে খাই? তোর মায় মাছ বাজে না? মাছ ফিস বাজে? হ্যাঁ বাজে না, খাও না শুন। ওই মাছটা তোর পথে কেটা উল্টায় দেয় তোর বাপে। জি ভাই। হ্যাঁ এমনি কত কষ্ট, মনে হয় ভাজা মাছ উল্টায় খেতে পারস না। কেমনে খাবো, কেমনে মুখে নেবো, কেমনে দেবো, এগুলো কি কথা? চা খাস নাই কোনোদিন? এমন প্রশ্ন করস, মনে হয় যে ভাজা মাছ উল্টায় খেতে পারস না। এই যে দেখ, এমনি চাল হয় আর এমনি চা খায়। এই যে দেখ কেমনে চা খায়। কালকা সাত মিশালির লগে জাল খাইছিলাম না, সরি, জালের লগে সাত মিশালি খাইছিলাম, ওটার টাকা দর। ভাই আপনি শুনলে বালা, জিবলাটা যদি শৈলার থেকে আলাদা হয় তাহলে আমার শৈল ভালো আছে। শিলা আর আসিল দিকে না? হ্যাঁ আর আইলে কবি, ওর লগে আমার কোনো লেনদেন নাই, কোনো কথাবার্তা নাই। ওকে ঠিক আছে, যে টাকা দে। I'm good.
না, জালের ইফেক্টে জিপলা এক ফোড়া চা ফলাইতে পারি না, আর হেলা সাউন্ড ইফেক্ট দিয়ে চা খায়। ভদ্রতা হি কোস নাই? ভদ্রলোকে কোনোদিন সাউন্ড করে চা খায়? সাউন্ড অফ করে চা খায়? জালের লেগে তো খালি অডিও না, আপনার চা খাওয়াও তো অফ হয়ে যাইতেছে ভাই। ভাই করবো চা অফ? আপনার মাথা ঠিক আছে? ভাই চা অফ করতে পারবো না, এটার কই নেশা, এইটাই নেশা। বেটাই নেশার কি বুঝছি? হ্যাঁ, বয়স তো হয়েছে শুক্রে শুক্রে আষ্ট দিন, সচিন টেন্ডুলকার কী নেশা করতো জানোস তুই? জানি না ভাই, কী নেশা করতো? ক্রিকেট, ক্রিকেট, ক্রিকেট খেলা তার নেশা আসিল, ওইটাই নেশা, ওইটাই পেশা, সে ছাইড়া দেয় না খেলা, এটাই নিয়ম রুল, একটা সময় অবসরে যাইতে হয়, আর ওইখানে বড় ওস্তাদি। তার মানে কি ভাই অবসর নিলেন? জিন্দগিতে আর চা খাইবেন না? কেমনে খামু, 220 বল চুমুক দিলেই তো জিবলার ভিতরে ছ্যাত করে উঠে। ছ্যাত করে তো উঠবই, কালকেও আপনি শিক্ষা হয় নাই, আজকেও আপনি খাইতেছেন। আমি না খেয়ে কি করুন ক, শিলারে দেখলে আমার উঠতে না, শিলা 33,000 বল দেখুনের লাগলে আরো বেশি করে ছ্যাত করে উঠে, লাগলে লাগলে আমি চা খাবো না, আমি ভাত খাবো না, আমি বিরিয়ানি খাবো না, আমি পোলাও খাবো না, আমি কোরমা খাবো না, আমি কোনো কিছু খাবো না, দরকার আইলে আমি সব কিছু জাল খাবো, আমি জাল চা খাবো, জাল পোলাও খাবো, জাল বিরিয়ানি, জাল কোরমা, জাল কালিয়া, জাল চানাচুর, জাল মুড়ি, জাল সব কিছু জাল খাবো, সব কিছু জাল খাবো, সব জাল জাল খাবো রে জাল। তো শিলার লগে আমার একটু কথা কয় দে ভাই, একটু কথা কবো, একটু কথা কবো। ওরে মারে, আচ্ছা ভাই একটা মানে একটা কাম করলে কেমন হয় ভাই? এই বেটা তুই কোনো কথা কবি না, আমি জালে দাঁত পাইতেছি, তোর কিছু পানি আনতে, এক বোতল পানি আনতে তুই 1 ঘন্টা লাগাইছস, এর থেকে বহুত কম সময় মরুভূমির দেশের থেকে পানি অর্ডার দিয়ে আনন যায়, এটা ডিজিটাল যুগ বেটা। তুই চাবেছস তুই পানি নষ্ট করে দিই গাম হাজির কত কাজ। এই এই চুপ কর ভাই, ভাই ভাই আপনি ঠিকই কইছেন, এটা ডিজিটাল যুগ ভাই। এই ডিজিটাল যুগে কেউ লোকে কথা কইতে হইলে কি জাল ঘর হন লাগে? টেলিফোন আছে না, হাইফাই আছে না, স্কুইপি আছে না, এইগুলো দিয়ে কথা কইবেন? এই ডিজিটালে তোকে মাথাটা খাইছে, 24 ঘন্টা কানের গোড়ায় টেলিফোন চ্যাট। এই যে শিলা লোক আমার কলজাটা ছিঁড়া যেতেছে, এটা ডিজিটাল না, এই যে আবেগ, এই যে অনুভূতি, এই যে হৃদয়, এই যে হার্ট, এই যে প্রেম, এই যে ভালোবাসা, এই যে লাভ, এগুলো ডিজিটাল না রে ভাই, এগুলো ডিজিটাল না, এগুলো ডিজিটাল না রে ভাই, ম্যানুয়াল, এটা ম্যানুয়াল ভাই। কি কমু ভাই, বুদ্ধি ক, বুদ্ধি ক, কি করলে জাল লাগবো না, কি করলে জাল লাগবো না রে ভাই, কি করলে জাল লাগবো না, এটা করে ভাই। এবারে ভাই আমি একটা কথা কই, তুই কইবি ক ভাই, 2-3 দিন সব কিছুতে একটু বেশি বেশি জাল খান, দেখবেন জাল আর জাল লাগবো না, প্র্যাকটিস প্র্যাকটিস। Practice makes a man perfect.
জীবনে দেখিনি মানুষ এত মরিচ খায়, এতগুলো মরিচ আমার কি কমু ভাই, জালকে আরো দিমো আরো পাঁচটা মরিচ দিবি, পাঁচটা বেশি দিবি, মনে মরিচ মনে সে আমার কিনা দিয়ে গেছে। স্টেপ বাই স্টেপ বুঝছস, পয়লা কেজি পাঁচটা, অন্য কামো দশটা, তারপরে কটা ভাই? এটা কি টেলা নাকি? হ্যাঁ পাশের ঘরের নাম তো জানোস না তুই, ওই বেটা বুঝা ব্যাটকল একটা ভাই হলো সিঁড়ি ভেঙ্গা চুরে উঠবো, আস্তে আস্তে ভাইয়ের মাত্রাটা বাড়াইতেছ। তুই কি ধারাপাত পড়স নাই? মন নাই যে পাঁচেকে পাঁচ, পাঁচ দোকানে দশ, তিন পাঁচে পনেরো, চার পাঁচে বিশ, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ ছত্রিশ, চল্লিশ, পঞ্চাশ, ষাট, সত্তর, আশি, নব্বই, একশো ভাই কে সুরের মতো ঝাল খাইবো, সেঞ্চুরি করবো। তুই এখন থেকে ধারাপাত শিক্ষা পড়বি ভাইয়ের কাছে, প্রাইভেট পড়বি তুই ভাইয়া। হ্যাঁ ভাই, আরে অহনি তো আপনি কথা কইতে পারতেছেন না, ওই মাইয়া এলে কি কইবেন, কেমনে কথা কইবেন? কথা কইতে পারতাছি না মানে কি, আমি অহন যে কইতাছি এগুলি কথা না, ওরে যে কইছি পাঁচটা মরিচ বাড়ায় দে, এলে কি কথা না? না কথা কথা ভাই। কি রে কি দিছ, জাল তো দেশ নাই ভালো মতন, আগের মতনই তো। আরে খান না, খাইলেই বুঝবেন। আরে আপা আসসালাম আলাইকুম, ভালো আছেন? কি ব্যাপার, মন খারাপ নাকি? আরে মন খারাপ থাকবো না, আবার কি ধরা দিয়ে গেছে ওই দেখেন না, আমার ব্যবসা লাটে হয়েছে, লাটে গেছে একদম। ভালোই তো, আপনার তো কাস্টমার বাড়ছে। ভালো, মা লক্ষ্মী মাথা থাকুক, আমার ওই রকম কাস্টমার দরকার নেই। সমস্যাটা কি? পাঁচ টাকার সাত মশলা জিনিস আমি পনেরো টাকায় মরিচ দিই, এই অবস্থা আমার, আমার ব্যবসা বাড়ি নিয়ে যাওয়া লাগবে। খারাপ, একবার আমার লোকে কথা হইলে সব কিছু ঠিক হয়ে যাব। আপনার কোনো কথা কওয়া লাগবে না, আমি আমার ব্যবস্থা ঠিকই লই লইছি। কি ব্যবস্থা? তোর না কইছিলাম তোর বাইরে আগে জালখাউন হিকতে কবি, তারপর আইতে কবি আমার লগে কথা কইতে, মনে নাই? জি আপু মনে আছে, এই কারণে তো ভাই এখন আমাদের এলাকা টপ ঝালখোর, সারাদিন তো ঝালের মধ্যেই থাকে, কেশুরের মতো ঝাল খায়। ভাই তো ফুলের বাগান বাদ দিয়ে এখন মরিচ বাগান করতেছি। মরিচ বাগান কি ভাই? মরিচ বাগান, মরিচ খেত, খেত। কই তোর ভাই তো কোনো কথা কয় না, খালি খালি বইয়ে রইছে। কথা কইবো তো মানে আপনি গেলেই কথা বলবো, তার হাতে স্পেশালি ঝাল আছে তো, আপনি গেলে খাইতে খাইতে কথা বলবো। আইটা আছে রেডিওন। রেডিওনে কিছু না, এর থেকে বেশি জাল তো তোর সামনেই খাইছি আমি, খাইছি না? কোনো ভূমিকার দরকার নেই, ভূমিকা যা দেওয়ার শৈলে তুই দিবি, কি পারবি না? কি ব্যাপার? ব্যাপারটা হলো ইসাহাক ভাই এই এলাকার বড় ভাই, মোহাম্মদ ইসাহাক আলী। আমি তার খুব ভালো মতো চিনি। তো উনি এখন অত্র এলাকা টপ ঝালখোর, শুধু এলাকা না আরো চার পাঁচ থানা চ্যালেঞ্জ। তো আপা মানে বিষয়টা আমি বুঝাই কই, ব্যাপার হয়েছে কি, ওই ইসাহাক ভাই আপনার সাথে দু চারটা কথা কইতে চায়। আপনি নাকি তারে জাল খাউন শিখা তারপরে এইসা কথা কইতে কইছেন, বেচারায় কিন্তু জাল হাতে লইয়া বসে রয়েছে। এখন আপনি কথা কন, তাহলে আমরা এখন উঠি ভাই। হ্যাঁ আরে ভাই, আমার লোকে জাল না খাইও তো কথা কইতে পারে,
বাইরে জমান বন্ধ গেছে নাকি? তেলা ভাই সবাই থাকতে গেছে, বুঝেন না কেন আপনি? ভাই বলছে সবাই থাকতেই যাবে। ওই থাক থাক। হ্যাঁ ভাই দেখছি পর্যাপ্ত ঝাল আছে, এখন আপনি কর। এই তুই বাইরে চা দিছিস কে? তুই জানোস না বাইরের মুখে খাও? ভাই যে আজকে তিন দিন যে চাউ ভাত খায় তুই কিগুলো বুঝোস না? তুই নিজের ব্যবসাটা খুব ভালো বুঝোস, আরেকজনের প্রতি তো কোনো মানবিক জ্ঞান বিচার নাই কেলে গিয়া থা ব্রেন হল না মুদুরা। তাছাড়া ভাই তো চাকুর থেকে অবসর নিছে, সেই দিনের কথা তোর মনে নাই? ভাই কি কন, ভাইয়ের মনটা বোধ হয় ভালো না। এটা কার দোষ? সেদিন এত কাছে পাইয়াও ভাই ওই মাইয়াডারে মনের কথা কইতে পারলেন না, উল্টা জাল খাইয়া ফিট হয়ে পড়ে গেছেন গা। ভাই ফিটলে তো ভাই ভাবির কান দিয়ে ফিট হয়েছে, অন্য কোথাও তো আর ফিট হয় নাই। কি ভাই? ভাই শরীরটা মনে হয় ভালো না। ভাই 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 আপনি এমনি বয়া থাকলে আমাকে ভাল লাগে কন? কি করবো আমি, বড় মাঠে গিয়ে আমাকে লুঙ্গি ডান্স দেব, শরীর ভালো না লাগলে আমি কি করবো? ভাই একটা জুস আইনা দিই। সিদ্ধ ডিম খাওয়ার লাগবে, সিদ্ধ ডিম। ওইসব সিদ্ধ ডিম আর দুধে কোনো কাম হইব না, ভাইয়ের অহন ভাবিরে দরকার। ভাবিরে আইনা দাও, শরীর দেখবো একবারে চাঙ্গা হয়ে গেছে। ভাবির অহনে পাম কই থেকে? ভাবিরে পাইতে তো কাঁঠাল তোলা যাইতে হইব। উস্তাদ আইসে, উনি আবার কাঁঠাল তোলার কথা স্মরণ করাই দেয়। আপনার ওই কাঁঠাল তোলা যাওয়ার লাগবো না, ওইখানে গেলেই ভাই ঝাল খাইব। কেন কাঁঠাল তোলা না গেলে ভাবির পাম কেমনে? কাঁঠাল তোলা গেলে তো ভাই ঝাল খাইব, আর ডাক্তার কইছে ভাই 72 ঘন্টা কোনো ঝালই খাইতে পারবো না। আরে না, কি এর ঝাল খাইব, চল আমার লগে ভাই চলেন। আরে ভাই ঝাল না খাইলে তো ভাবি ভাইয়ের লোকে কথাই কইব না। আরে ওইটার বুদ্ধিও আছে, চল আমার লগে। কি কইছে সেদিন মনে নাই? ভাই কি কন, আয় সবুজ তুই যা গাড়ি স্টার্ট দে, আমি বাইরে লই আইতেছি যা। ভাই উঠেন, ভাই লোন, ভাই যাইবেন না? আরে ভাইয়ের অবস্থা দেখি আরো বেশি খারাপ, তাড়াতাড়ি কাঁঠাল তোলা নিতে হইব। ধর ভাই ভালো করে তোর অবস্থা খুবই খারাপ, খুবই জটিল। আল্লাহ রে, ঠিক
মতো ধরি। এই সবুজ যারা 180 কিলোমিটার রেখে যাবে, ঠিক আছে? আমরা আইতাছি। কান খুললে শোন, বেশি উল্টা পাল্লা গুলো দোকানটা লাথি মেরে পুকুরের মধ্যে ফেলামো। ভাই আপনারা যেমনে করেন আমি সেমনি হুনি। মরিচ বেশি দিতে কইছেন, মরিচ বেশি দিছি, এটা আমার দোষ কই? তোমার কোনো দোষ নাই, তোমারে মরিচ দিতে কই নাই, তোমারে কইছি যে ভাইজন সাত মিছিলি চাইব, এই বরবটি দিবা। এখনই দিমু? আরে না বেটা, শিলা যখন আইব তখন দিবি, বুঝছস? আচ্ছা ঠিক আছে, দেন। আই কাউলা, অহন তিন ডাবা নাই আমগুলো দে। এই সময় যা, চল সুন্দর করে বানাই কুদ্দুর। দিমুনি আইসে, ব্যবসাতে আমার লাড়ে উঠছে। ভাই আজকে ভাবিরে মনের কথা সব কইবেন, সব সিস্টেম করে ফেলাইছি। হ জাল খাইবেন কিন্তু জাল লাগবো না। বাইদি খালি জিমায়, ভাবির একবার আইতে দেনা, দেখ না কেমনে ভাই চাঙ্গায় ওড়ে। এলন লন। এ বেটা আমরা কি ভাই নাকি? এত মরিচ দিছিস কেন? মিনাস ভাই দেন, এগুলো কি করছে? এটা মরিচ না তো, বটবডি। আরে তাই তো, মরিচ না বটবডি, এগুলো খাইলে জাল লাগবো না। টেলা বেটকাইস না, তোমারে কইছি বটবটিগুলো বাইরটার মধ্যে দিতে, আমগরটার মধ্যে মরিচ দাও, যাও এগুলো রিসাবল কাগে লয়ে আও। ভাই রিসাবল কি? বরবটিগুলো আলাদা কইরা আমগরটার মধ্যে মরিচ দিয়ে এগুলো আমরা খামু ভাই। ভাই আজকে ভাবি রাইতে দেন, ধামাকা হয়ে যাবো, ধামাকা। হা ধামাকা হয়েছে, ধামাকা। ভাই আয়া পড়ছে। গোটা বিশেক মরিচ দিয়া একটা সাত মিশালি বানাইতে কয়, জলদি। আপনি মানুষ নাকি? হ্যাঁ এতগুলো মরিচ খেলে তো একটা সাধারণ মানুষই টিকতে পারে না, আপনার তো এক্ষুনি আলসার হইব। ভাই হৃদয়ে তো আলসার হয়ে রয়েছে, পেটে আলসার হয়ে কি হইব ভাই? ভাই একটা জায়গায় যেতে সেখানে তামাশা শুরু করছে, আরো 30টা খান। চল আমি বুঝে, চল Thank you.
কিরে ভাইয়া, কি হইছে, এমন করতেছিস কেন? কিরে, ওরে কার্টুন ছেড়ে দিস নাই? কি তবদা লেগে গেছেন মনে হয়? অল্প টুনে জাল খাইছিলাম, জাল জালের ইফেক্ট গেছে গা। জাল না খেলে অন আমার জিভলা অবশ্যই থাকে, জাল ছাড়া অন আমি চলতে পারি না। এতদিন ধরে না কি কনের লেগে খালি জাল খাইলেন, কইতে তো পারলেন না। কন এখন কি কইতে চান, জাল খাওয়ান লাগবো না? এটা কন কঠিন কিছু না, অ্যাকচুয়ালি এটা আমি সীমা হিসাব করতে পারি, পরে কই। সীমা আয়া পড়লে তো আর আমার কিছু করার নাই, আর সীমার ডরে যদি কিছু না কইতে পারেন তাহলে আর কনের দরকারই নেই। কনের দরকার আছে শিলা, কনের দরকার আছে, নাহলে কলজাটা ভাইটা আমি মরে যাবো। কথাটা আমার কলজার মধ্যে খালি দৌড়াদৌড়ি করতেছে, খালি আমি কইতে পারতেছি না। আমার একটা জিনিস লাগবো, একটু জাল লাগবো, আমার একটু জাল হইলে আমি কইতে পারবো। জলদি আমার হাত থেকে মরিচের কাছি জানাও, আমার মরিচের বেড়া উঠছে। বেড়া কি? মরিচের নিশা, আমার মরিচের নিশা উঠছে। তুমি যতক্ষণ আমার কাছ থেকে মরিচের কাছি নিবা না ততক্ষণ আমি খাইতে থাকবো। জায়গাগুলো খাইতে খাইতে আমি মরে গেছি, তোমাদের কথাটা করতে চাই আর খাওয়াইলো না। উঠিও না, I love you!